কৃষ্ণা, হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করো। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী লা প্রভুপাদ। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু, এবারে জন্মাষ্টমী কোন দিনটায় করব? ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি 11ই আগস্ট জন্মাষ্টমী ছুটির দিন, আবার বৈষ্ণবেরা অনেকে বলছেন 12ই আগস্ট জন্মাষ্টমী পালন করতে, তো কোন দিন পালন করা উচিত? এই প্রশ্নটি আজকে আমরা যুক্তি সহকারে পর্যালোচনা করব, শাস্ত্র প্রমাণ সহ। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা পূর্বে কিছু গোড়ার কথা আলোচনা করে নিই। পাশ্চাত্যের মতে কিভাবে বিভিন্ন অনুষ্ঠানের দিন ঠিক হয় আর প্রাচ্য বা সনাতন ধর্ম অনুযায়ী কিভাবে ঠিক হয়। পাশ্চাত্য মত অনুযায়ী রাত 12টার সময় একটা দিন শেষ হয় এবং পরের দিন শুরু হয় 12টার পর। তাদের চিন্তাভাবনায় তিথির কোনো গুরুত্ব নেই, প্রত্যেকটা অনুষ্ঠান প্রতি বছর ফিক্সড ডেটে হয়। যেমন বড়দিন প্রত্যেকবার 25শে ডিসেম্বর তারিখেই হবে, কোনো নড়চড় নেই। কিন্তু সনাতন ধর্ম অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে, সেখানে দিনের থেকেও তিথির গুরুত্ব বেশি। ধরুন সপ্তমী তিথি, অষ্টমী তিথি, একাদশী তিথি, তো তিথি ওই রাত 12টার সময় আরম্ভ হবে, তার এমন কোনো বাধ্যবাধকতা নেই। একটা দিনের যে কোনো সময়ে তিথি শুরু হয়, আবার হয়তো পরের দিনের কোন একটা সময় তিথিটা শেষ হয়। তা সে তিথি অনুযায়ী ভারতবর্ষে বিশেষ করে সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানের নির্ঘণ্ট এগুলি স্থিরীকৃত হয়। এটা গেল একটা কথা। দুই নাম্বার কথা, যে তিথির বিচারেতেও অনেক সময় দুই রকম মত দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে স্মার্ত মত, আর একটি হচ্ছে গোস্বামী মত বা বৈষ্ণব মত। তো সরকার বা অন্যান্য যারা আছেন, যারা বৈষ্ণব পথের বাইরে, তারা স্মার্ত মত ফলো করেন। কিন্তু ইস্কন, গৌড়ীয় মঠ, বৃন্দাবনের ব্রজবাসীগণ, তারা গোস্বামী মত বা বৈষ্ণব মতকে ফলো করেন। এই দুটি মতের পার্থক্য আসছে কেন, এটি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে হচ্ছে স্মার্ত মত। স্মার্ত মত অনুযায়ী তারা দেখেন যে ধরুন জন্মাষ্টমীর ক্ষেত্রে অভিষেক করা হয় কখন, জন্মাষ্টমীর দিন রাত্রির 11টা 12টার মধ্যে অভিষেক শেষ হয়। তো স্মার্ত মত অনুযায়ী লক্ষ্য করা হয় যে সময়ে অভিষেকটা করা হচ্ছে সেই সময়টাই কি তিথি, কোন কোন দিনকে অষ্টমী তিথি রাত্রির 11টা 12টার সময় চালু থাকবে, সেই দিনকেই তারা জন্মাষ্টমী পালন করার পক্ষপাতী, এবং ক্যালেন্ডারেও সেই অনুযায়ী ছুটির দিন নির্ধারিত হয়। এটি স্মার্ত মত। কিন্তু গোস্বামী মত বা বৈষ্ণব মতে এটি ফলো করা হয় না। বৈষ্ণব মতে গুরুত্ব হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের মুহূর্তে কোন তিথি ছিল। সূর্যোদয়ের মুহূর্তে যে তিথি ছিল সেই তিথি অনুযায়ী অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থিরীকৃত হয়। একটা উদাহরণ দিয়ে আলোচনা করলে বিষয়টা আরও সুবিধা হবে। এবারে যে জন্মাষ্টমীর অষ্টমী তিথি, সেটি শুরু হচ্ছে 11ই অগস্টের সকাল 9টা 6 থেকে, আর শেষ হচ্ছে পরদিন 12ই অগস্টের সকাল 11টা 16। তাহলে দেখুন, স্মার্ত মতে সকাল 9টা 6 অষ্টমী শুরু হয়ে গেল 11ই অগস্টে, তাহলে 11ই অগস্টে রাত্রির 12টার সময় অষ্টমী তিথিটা চালু থাকছে, তাই তারা 11ই অগস্টে জন্মাষ্টমী পালন করছেন। কিন্তু বৈষ্ণব মতে 11ই অগস্টে করা হয় না, কারণ 11ই অগস্টে যখন সূর্য উঠেছিল তখন অষ্টমী ছিল না, তখন ছিল সপ্তমী। তাই 11ই অগস্টের যে অষ্টমী তাকে বলা হচ্ছে বিদ্ধ অষ্টমী, আর 12ই অগস্টে যখন সূর্য উঠছে তখন কিন্তু অষ্টমী তিথি চালু আছে, এবং সেটি চালু থাকবে 12ই অগস্টের 11টা 16 AM পর্যন্ত, দুপুর পর্যন্ত প্রায়। তাই
12ই আগস্টের যে অষ্টমী সেটি হচ্ছে শুদ্ধ অষ্টমী। তাই বৈষ্ণব মতে ইস্কন গৌড়ীয় মঠ ব্রজধামের যারা ব্রজবাসীরা রয়েছেন তারা সকলে 12ই আগস্টে অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পালন করবেন। যদিও 12ই আগস্টের মধ্যরাত্রে কিন্তু নবমী তিথি পড়ে যাচ্ছে, কিন্তু যেহেতু সূর্যোদয়ের মুহূর্তে অষ্টমী তিথি ছিল তাই ওই দিনকেই অষ্টমীটি পালন করতে হবে। এছাড়া নক্ষত্রের একটা ব্যাপার রয়েছে, রোহিণী নক্ষত্র, হ্যাঁ এটিও খুব গুরুত্বপূর্ণ। তা রোহিণী নক্ষত্র 12ই আগস্ট দুপুর 3:27 থেকে শুরু হচ্ছে, তাই রোহিণী নক্ষত্রের বিচারেও 12ই আগস্ট মধ্যরাত্রে রোহিণী নক্ষত্র থাকছে, কিন্তু 11ই আগস্ট মধ্যরাত্রে রোহিণী নক্ষত্র থাকছে না। এখন আমরা শাস্ত্র কথা বা শাস্ত্র যুক্তি একটু দেখব। শাস্ত্র আমাদের বলছেন, পঞ্চগব্যং যথাশুদ্ধং ন গ্রাহ্যং মদ্য সংযুক্তম রবি বিদ্যা তথা তজ্জা রোহিণীশাই। যদিও পঞ্চগব্য পবিত্র কিন্তু তাতে মদ মিশলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। তাই এমনকি রোহিণী নক্ষত্র সংযুক্তা থাকলেও সপ্তমী বিদ্যা অষ্টমী পরিত্যাজ্য। খুব পরিষ্কার নির্দেশ যে পঞ্চগব্য যদি তার মধ্যে একটু মদ ওয়াইন মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটি অশুদ্ধ হয়ে যায়। ঠিক তেমনি যদি সপ্তমী বিদ্যা অষ্টমীর দিনকে এমনকি রোহিণী নক্ষত্র থাকেও তবুও সেটি পরিত্যাজ্য, কারণ সেটি অশুদ্ধ। তাই এই হচ্ছে বৈষ্ণব ফিলোসফি, শাস্ত্রের সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা 12ই আগস্টের দিন জন্মাষ্টমী পালন করব। শাস্ত্রে বলা আছে যদি সপ্তমী বিদ্যা অষ্টমী অর্থাৎ 11ই আগস্টের দিন জন্মাষ্টমী পালন করা হয় তাহলে ব্রতের শুভ ফল পাওয়া যায় না, বরং বিপরীত ফল পাওয়া যেতে পারে। দেখুন ইস্কন কৃষ্ণকে নিয়ে কত চিন্তা করে, এটা সকলেই মানবেন। তিনি ইস্কনে থাকুন আর ইস্কনের বাইরে থাকুন, যে কৃষ্ণ কনসাসনে সারা পৃথিবীতে সারা বছর ধরে নিষ্ঠার সঙ্গে প্রচার করেন কারা, ইস্কন ভক্তেরা। ইস্কন ভক্তদের কাছে কৃষ্ণই তাদের প্রাণ স্বরূপ, কৃষ্ণই ফাইনাল। অতএব কৃষ্ণের জন্মতিথি ইস্কনের ভক্তরা যে খুব যত্নের সাথে খুব নিখুঁতভাবে করতে চাইবেন এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাই ইস্কন গৌড়ীয় মঠ ব্রজবাসীরা যেহেতু শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী 12ই আগস্টে জন্মাষ্টমী করছেন, তাই সকলের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, সরকারি ক্যালেন্ডারে যাই থাকুক না কেন আপনারা অবশ্যই 12ই আগস্টের দিন জন্মাষ্টমী তিথি পালন করুন। এতে অবশ্যই আপনারা ভগবানের প্রভূত পরিমাণ কৃপা আশীর্বাদ লাভ করবেন। তো আজকে আমরা জন্মাষ্টমী উপলক্ষে প্রথম ভিডিওয়ে এটি আলোচনা করলাম যে জন্মাষ্টমী কবে পালন করব। আমরা হরিবাসর চ্যানেলে পরের পর ভিডিও দেব, জন্মাষ্টমী পালন করার বিধি নিয়ম কি, জন্মাষ্টমীতে কেমন করে ভগবানের অভিষেক করব, কেমন করে ভগবানের ষোড়শ উপচারে অর্চন করব, ওই দিনকে ভগবান কি খাবেন, ভক্তরা কি খাবেন, পালন কবে, আমরা পরের পর সমস্ত ভিডিওয়ে জন্মাষ্টমী সম্পর্কে বিশদ তথ্য আলোচনা করব। আপনারা অবশ্যই হরিবাসর চ্যানেল দেখতে থাকুন, তাহলে নিশ্চয়ই আপনারা খুব শুদ্ধ মতে জন্মাষ্টমী তিথি পালন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে সকলকে শেয়ার করুন। হরে কৃষ্ণ।